হাপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে চলছে চৌত্রিশতম শিল্প এবং বাণিজ্য মেলা শিল্প এবং বাণিজ্য মেলায় স্টল রয়েছে লংতরায়ের যে লংতরায় গুরু মশলা এবার বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করে এবং তার পুরস্কার বিতরণও করা হয় পড়ুয়াদের মধ্যে বিশেষ করে এই হাপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে লংতরায় বসে একো প্রতিযোগিতার আয়োজন করে ষোড়শ সন্ধ্যা ছিল আজকে এবং সেই সন্ধ্যাতেই বসে আঁকো প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে ছিলেন সম্মানিত অতিথি হিসাবে বিবেক বিবেকনগরস্থিত রামকৃষ্ণ মিশন পরিচালিত প্রাইভেট আইটিআই এর অধ্যক্ষ স্বামী বেদাঙ্গন মহারাজ এবং তার সঙ্গে বিশেষ অতিথি হিসেবে ছিলেন লংতরাইয়ের বিচারক বিশিষ্ট শিক্ষক পাল থেকে শুরু করে আচার্য থেকে শুরু করে অন্যান্য বিশিষ্টরা এই যে অনুষ্ঠান এই অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরস্কৃত করা হয় প্রতিযোগিতায় চারটি বিভাগ অনুষ্ঠিত হয়েছিল এবং প্রতিটি বিভাগ থেকে সেরা জনকে বাছাই করা হয় জন ক্ষুদে অঙ্কন শিল্পীকে পুরস্কৃত করা হয় আজকের পুরস্কার বিতরণী সন্ধ্যায় ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা সকলের মধ্যে তবে লংতরায় গুঁড়ো মশলা রাজ্যের ক্ষেত্রে একটি স্বনামধন্য আহ মশলার একটি বিপণী এবং মশলা ইন্ডাস্ট্রি একটা বলতে পারি সেই জায়গাতে দাঁড়িয়ে তারা প্রত্যেকটা দিন মেলা প্রাঙ্গণে কখনো কুইজ থেকে শুরু করে কখনো তারা মানুষের মধ্যে এন্টারটেইনমেন্টের ব্যবস্থা করেছিল সেই জায়গায় দাঁড়িয়ে তারা বসে আঁকো প্রতিযোগিতারও আয়োজন করেছিল ক্ষুদেদের নিয়ে ক্ষুদে শিল্পীদের হাতে আজকে পুরস্কার বিতরণ করা হলো লংতরায়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন লংতরায়ের কর্মকর্তা থেকে শুরু করে লংতরায়ের কর্ণধার থেকে শুরু করে অন্যান্যরা উপস্থিত ছিলেন আজকের এই সন্ধ্যাকে ঘিরে একটা ছোট্ট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন